তুমি চাইলে আমি তোমার, না চাইলেও তুমি আমার। হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি অনেকদিন পর আরেকটা গানের টিউটোরিয়াল আপ করতে যাচ্ছি। সো আজকে আমি যে গানটার কর্ডসগুলো বলবো সেটার নাম হচ্ছে তুমি চাইলে আমি তোমার, না চাইলেও তুমি আমার। গানটা অনেক পপুলার একটা গান। সো এই গানটা আমি কভার করার চেষ্টা করেছি অনেক সিম্পল 4টা কর্ডে, কিন্তু 2টা প্যাটার্নে। আর আমি সেই প্যাটার্নটা প্লাস কর্ডসগুলো আজকে আমি বলে দিব। সর্বপ্রথম আমি বলে দিচ্ছি, আমার গিটারের সামনের ফ্রেটে দেখতে পাচ্ছেন যে একটা কেপো লাগানো রয়েছে, কারণ আমার গিটারটা ডি শার্পে আমি টিউন করে রাখছি, আর আমার গিটারটা ডি শার্পে টিউন থাকে, এই জন্য একটা কেপো ইউজ করে নিয়েছি ফার্স্ট ফ্রেটে। আর যাদের গিটার মূলত হচ্ছে ইতে টিউন করা থাকে তাদের কোনো কেপো ইউজ করা লাগবে না। আর গানটার ক্ষেত্রে যেই কর্ডগুলো ইউজ হবে আমি সেই কর্ডগুলোর নাম বলে দিচ্ছি। কর্ড ইউজ হবে এ মাইনার প্রথম কর্ডস, সি মেজর, জি মেজর, আপনি এটা এখানেও ধরতে পারেন, আমি বার ধরছি জি মেজর। এটা হচ্ছে প্রথম 3টা কর্ড যেটা আমি ইউজ করব, আই মিন প্রথম লাইনের ক্ষেত্রে। আর তারপরে আরও কর্ডস থাকবে 4টা, যেটা মূলত সেম কর্ডসই কিন্তু প্যাটার্ন থাকবে আলাদা। সেই কর্ডসের ক্ষেত্রে সি মেজর, এ মাইনার, এফ মেজর অ্যান্ড জি মেজর। আমি এটা প্লে করে দেখাচ্ছি, দেন আমি আবার বুঝিয়ে দিব। ওকে, তুমি চাইলে আমি তোমার, না চাইলেও তুমি আমার। তুমি চাইলে আমি তোমার, না চাইলেও তুমি আমার। এটা ছিল হচ্ছে তুমি চাইলে এ মাইনার, আমি যখন বলবো তখন সি মেজর, তুমি চাইলে আমি তোমার যখন বলবো তখন জিতে চলে আসবো তোমার। স্ট্রামিং দিয়েও করতে পারেন, আপনি প্লাকিং দিয়েও করতে পারেন, যেমন আমি প্রথমে শুরুতে যেভাবে প্লাকিং দিয়ে করেছিলাম। তুমি চাইলে আমি তোমার, তার মানে এ মাইনার, সি মেজর আর জি মেজর। আবার বলছি, তুমি চাইলে এ মাইনারে, দেন সি মেজরে হচ্ছে আমি, দেন তোমারে যখন বলবো তখন জি মেজর। তারপরে এটার প্রথম লাইন গেল যেটা 2বার হবে, দেন তারপরের লাইনের ক্ষেত্রে সি মেজর থাকবে এটার, আই মিন ফার্স্ট কর্ড। তখন তুমি বসে থাকলে আমি আবেগে উড়ে যাই, তুমি চলে গেলে আমি আমি যেন আমি নাই। তুমি চাইলে আমি তোমার, না চাইলেও তুমি আমার। সো সেকেন্ড যে কর্ডসগুলো বললাম সেটা হচ্ছে সি মেজর, এ মাইনার, এফ মেজর আর জি মেজর। এই কর্ডসগুলো অনেক ইজি, মূলত যারা গিটার প্লে করতে পারে তারা এই কর্ডসগুলো খুব সহজেই প্লে করতে পারবে, আর যারা গিটার প্লে করতে পারে না তাদের এই কর্ডসগুলো ধরতে এবং কর্ড সম্পর্কে জানতে অনেক টাইম লেগে যাবে। সো আমি দেখালাম যে প্রথমে যখন আমি বলছি তুমি চাইলে আমি তোমার, জি মেজরে শেষ, দেন না চাইলে তুমি সি আমার, জি মেজরে শেষ। তারপর যখন টানের ক্ষেত্রে একটা আসছে যে তুমি বসে থাকলে আমি আবেগে উড়ে যাই, আই মিন এখানে যখন তুমি বসে তখন সি মেজর, দেন থাকলে আমি এ মাইনার, আমির ক্ষেত্রে এ মাইনারে চলে আসবে, দেন আবেগের ক্ষেত্রে এফ, এফ মেজর, আবেগে উড়ে যাই, যাইয়ের ক্ষেত্রে জি ইউজ করব, জি মেজর। 4টা কর্ড ইউজ হবে, শুধু হাতটা জাস্ট আপনার একটু জলদি, আই মিন সরানোর লাগবে, কারণ এটা ফুললি ডিপেন্ড করবে যে আপনার, আই মিন আপনার হাতটা কিভাবে মুভ করতেছেন সেটার উপর। যেমন আমি আবার দেখাচ্ছি, তুমি বসে থাকলে আমি আবেগে উড়ে যাই, তুমি চলে গেলে আমি আমি যেন আমি নাই। খুব সহজেই আমি দেখালাম যে এই 4টা কর্ডে মূলত এই লাইনগুলো কিভাবে গাওয়া যাবে। এটা ছিল প্রথম থেকে
তিনটা কর্ড, আর সেকেন্ড বার যেটা আমি ইউজ করলাম সেটা সি মেজর, এ মাইনর, এফ মেজর অ্যান্ড জি মেজর। যারা গিটার প্লে করতে পারে তারা খুব সহজেই এটা বুঝতে পারবে এই টিউটোরিয়ালটা। দেন নেক্সট লাইন যেটা ছিল গানের সেটাতেও মূলত এই চারটা কর্ডই, সি মেজর, এ মাইনর, এফ মেজর, জি মেজর। যেমন এটা, অনন্ত রাতের ছায়া পথে হারিয়েছ কিনা জানি না, শুধু জানি তুমি আছো খুব কাছে, ছায়া তো যাবে না, সরি ছোঁয়া হবে ওখানে। যাই হোক, এখানে আমি যেটা দেখাচ্ছি যে এই চারটা কথাই মূলত সম্পূর্ণ হবে, যে এখানে যখন বলবেন অনন্ত রাতের ছায়া পথে তখন এ মাইনার, হারিয়েছো কিনা এফ মেজর, জানি না জি মেজর, দেন শুধু জানি তুমি আছো খুব কাছে এ মাইনার, দেন ছোঁয়া তো যাবে না জি মেজর। আবার অনন্ত রাতের ছায়া পথে হারিয়েছো কিনা জানি না, শুধু জানি তুমি আছো খুব কাছে, ছোঁয়া তো যাবে না। এটা গেল। পরের যে টানটা আছে আবার, তোমায় আমি লিখে দিলাম আমার প্রিয় আকাশ, তোমার মাঝে করি আমি আমার বসবাস, তুমি চাইলে আমি তোমার, না চাইলেও তুমি আমার। তারপরে যখন টানের ক্ষেত্রে আসছি যে তোমায় আমি লিখে দিলাম আমার প্রিয় আকাশ, তোমায় আমি সিতে লিখে দিলাম এ মাইনার, আমার প্রিয় এফ মেজর, আকাশ জি মেজর। তো মূলত এই দুইটা কর্ডের প্যাটার্নই ইউজ করতে হবে এই গানটার ক্ষেত্রে, তাহলে আই থিঙ্ক অনেক পারফেক্ট হবে গানটা। আমি যেটা মনে করি আর আমি যেভাবে গানটা কভার করছি ঠিক এইভাবেই, এই জন্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এই কর্ডসগুলো যদি ইউজ করেন দেন ভালো হবে আই থিঙ্ক গানটার ক্ষেত্রে। আর আবারও বলে দিচ্ছি, গানটা আমার গিটারটা টিউন করা আছে ডি শার্পে, আমি কেপো লাগিয়ে নিয়েছি ফার্স্ট ফ্রেটে। সো এই কর্ডসগুলো প্লে করে গানটা আপনারা প্লে করতে পারেন, ইভেন প্লাক ইন দিয়েও করতে পারেন, প্লাক ইন প্লাস স্ট্রামিং দুইটা আপনারা মিশিয়েও করতে পারেন। স্ট্রামিং প্যাটার্নটাও বলে দিচ্ছি, স্ট্রামিং প্যাটার্ন আপনারা যেটা ইউজ করবেন, ডাউন 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 আপ 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 ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ 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 ডাউন আপ ডাউন আপ, এই 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 স্ট্রামিং প্যাটার্নটা ইউজ করলে আই থিঙ্ক গানটা আপনারা ভালোভাবে কভার করতে পারবেন। আর আপনি যদি অন্যান্য স্ট্রামিং প্যাটার্নের গানটা যদি কমফোর্ট ফিল করেন দেন আপনি ওটা করতে পারেন। টোটাল কথা হচ্ছে স্ট্রামিংটা ডিপেন্ড করে আপনার নিজের ভোকালের উপর, ইভেন আপনার নিজের ফিলের উপর আপনি গানটা কীভাবে ফিল করবেন। সো পুরো গানটাই এই দুইটা কর্ড প্যাটার্নে হবে, প্রথমটা এ মাইনার, তারপর একটা সি মেজর, তারপর একটা জি মেজর, তারপরের যে ইয়াটা আসবে প্যাটার্নটা আসবে সেটা সি মেজর, এ মাইনার, এফ মেজর অ্যান্ড জি মেজর। ওকে, সো আমি শেষে গানটা একটু প্লে করে যাচ্ছি। তুমি চাইলে আমি তোমার, না চাইলেও তুমি আমার, তুমি চাইলে আমি তোমার,